আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটে উনকোটি জেলা পরিষদের সবকয়টি আসনে এবং কয়লা শহরের গৌরনগর ব্লকের অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির সবকয়টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে বলে জানান তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক আব্দুল মতিন। শনিবার কয়লা শহরের টিলাবাজার এলাকার তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সাংগঠনিক বৈঠকে আব্দুল মতিন ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব, সংগঠনের উত্তর জেলা কমিটির সভাপতি বিমল নাথ, রাজ্য কমিটির সদস্য নির্মল মজুমদার, উনকোটি জেলা কমিটির সম্পাদক জামাল উদ্দিন, তৃণমূল ছাত্র পরিষদের উনকোটি জেলা কমিটির সভাপতি আজার উদ্দিন, তৃণমূল ছাত্র পরিষদের প্রদেশ কমিটির প্রাক্তন সভাপতি আরিফুল ইসলাম বাবর সহ আরও অন্যান্য অনেকেই। বৈঠকের সম্পাদক আব্দুল মতিন জানান, আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটে গৌরনগর ব্লকের অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে দলীয় প্রার্থী দেওয়ার জন্য বিগত এক মাস ধরে প্রায় প্রতিদিনে বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঘরোয়া সভা, বাজার সভা ইত্যাদি কর্মসূচি করা হচ্ছে। প্রতিটি এলাকা থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান আব্দুল মতিন। জনকে সামনে নিয়ে আজকে আমরা যে আমাদের বর্ধিত সভা করছি, তার মূল কারণ হচ্ছে আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। প্রতিটি আসনে গৌরনগর ব্লকের এবং উনকোটি জেলায় প্রতিটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে। তাই আমাদের কর্মীদের, আমাদের নেতৃত্বরা আশ্বস্ত করেছেন যে অক্লান্তভাবে পরিশ্রম করে যাতে আমরা এই ব্লকটা দখল করার পরিকল্পনা করতে পারি, সেই দিকে আমি এবং আমাদের নেতৃবৃন্দরা সবাই আশ্বস্ত করেছি। বাড়িতে গিয়ে প্রার্থী নমিনেশন জমা দেওয়ার পর সবচেয়ে দুঃখের বিষয় বাড়িতে গিয়ে থের দেওয়া, নমিনেশন তুলে নেওয়া, ফুলিং এজেন্ট হলে রাত্রিবেলা বাড়িতে গিয়ে হামলা করা। এই কারণগুলি যদি প্রশাসন যদি আমাদের দিতে পারে যে হ্যাঁ এইবার তিস্তার পঞ্চায়েতে কোনো বিরোধী দলের প্রার্থীর উপর আক্রমণ হবে না, বিরোধী দলের কাউন্টি এজেন্টের উপর আক্রমণ হবে না, কোনো বিরোধী দলের নেতাদের উপর আক্রমণ হবে না, সেই প্রতিশ্রুতি যদি প্রশাসন দিতে পারে তাহলে আমরা আমরা আমাদের নেতারা তৈরি আছেন। উনকোটি জেলার তো আমাদের যে যুব নেতা সাধারণ সম্পাদক গত 2023-এর যে প্রার্থী মোহাম্মদ মতিম নেতা এবং সবাই ছাত্র নেতা, যুব নেতা, আমাদের অভিভাবক সবাই তৈরি আছেন যে পঞ্চায়েত আমরা এবার লড়াই করব। কিন্তু সেই লড়াই করতে গিয়ে প্রশাসন আমাদের সেই ব্যবস্থা দিতে হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে।